হাসপাতালে গিয়ে শাশুড়ির হাত ধরে কেক কাটলেন জন্মদিনে দর্শনা বণিক। আপনাদের সবাইকে স্বাগত শ্রীনি গসিপে। বন্ধুরা, 15ই আগস্ট ছিল দর্শনার জন্মদিন। জন্মদিনটা সেভাবে বড় করে পালন করলেন না এবছর, তবে স্ত্রীর বিয়ের পরের প্রথম জন্মদিন বলে কথা, খামতি কেন রাখবেন সৌরভ দাস? অভিনেতাকে দেখা গেল মধ্যরাতেই সারপ্রাইজ দিতে দর্শনাকে। বাড়িতে সাজানো হয়েছিল হ্যাপি বার্থডে লেখা বেলুন দিয়ে। লাল আর সাদা বেলুন দিয়ে ভরিয়ে দিয়েছিলেন অভিনেতা ঘর, এনেছিলেন কেক আর ফুলের বুকে। আপনারা দেখছেন অভিনেত্রী দর্শনা বণিককে জন্মদিনের বিশেষ রাতে। জন্মদিনের রাতে সৌরভের কাছ থেকে একগুচ্ছ গোলাপ ফুলের বুকে উপহার হিসেবে পেয়েছেন অভিনেত্রী। এই বিশেষ দিনে অভিনেত্রীর পাশে তার স্বামী ছাড়াও ছিলেন সৌমজিৎ আদক সহ কিছু কাছের বন্ধুরা। সকলের সঙ্গেই অভিনেত্রী উদযাপন করেন জন্মদিন। জন্মদিনে কেক কাটেন বাড়িতে। আমরা সকলেই জানি সৌরভ দাসের মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অভিনেত্রী তাই তো নিজের শাশুড়ি মায়ের সঙ্গে কেক কাটতে চলে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে শাশুড়ি মায়ের হাত ধরেই কেক কাটেন অভিনেত্রী। আপনারা দেখছেন সেই মুহূর্ত। দর্শনা জানিয়েছেন, বুধবার অনেক রাতে আমি হায়দ্রাবাদ থেকে ফিরেছি, খুব বেশি কিছু করিনি। তবে সৌরভ আমায় সারপ্রাইজ দিয়ে এয়ারপোর্টে গিয়েছিল। বাড়িতেও রাতে কেক কেটেছিলাম, প্রচুর বেলুন দিয়ে সাজিয়েছিল, আর আমার পছন্দের পোলাও এবং পাঁঠার মাংসও হয়েছিল। সৌরভ নিজের হাতে পায়েস রান্না করেছিল আমার জন্য। অনেকেই জানেন আমার শাশুড়িমা হাসপাতালে ভর্তি। বিকেলে সেখানে গিয়েছিলাম, হাসপাতালে গিয়েও কেক কেটেছি আন্টির সঙ্গে। অভিনেত্রী দর্শনার বিয়ের পরের প্রথম জন্মদিনের কিছু ঝলক নিয়ে হাজির হয়েছিলাম আমরা। দর্শনার জন্মদিন তো কেটে গিয়েছে, তবে আপনারা শুভেচ্ছাটা জানাতেই পারেন আপনাদের প্রিয় নায়িকাকে। হ্যাপি বার্থডে দর্শনা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা তোমার আগামী দিনের জন্য। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম শ্রীনি গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।